দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনের গতি সবসময় চলতেই থাকে, আর সেই গতির সঙ্গেই আমাদের এগিয়ে যেতে হয়। কারণ এগিয়ে যাওয়ার নামই যে জীবন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই গতির মাঝখানে আমাদের থেমে পড়তে হচ্ছে। তার কারণ হয় জীবনের কোনো বড় সমস্যা, আর তখনই আমরা সেই সমস্যা কাটিয়ে আবার জীবনের কিভাবে মূল স্রোতে ফিরে আসবো সেটা বুঝতে পারি না। আর সেই সময় দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের জীবনের সব সমস্যা দূর করে আমাদের জীবনে নতুন পথ দেখাতে পারেন এবং আমাদের জীবনের সব সমস্যা কাটিয়ে আমাদের জীবনে নতুন আলোর পথ এবং নতুন উৎসের সন্ধান দিতে পারেন। সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে গেছি আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তিনি হলেন নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যক্ষ, জ্যোতিষ তন্ত্র ও বাস্তুবিদ আচার্য শিবু শাস্ত্রী, যিনি এবছর 2018 বঙ্গরত্ন গৌরব সম্মান এবং বিশ্ব বাংলা সেরা সম্মানে ভূষিত। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আচার্য শ্রী শিবু শাস্ত্রীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আচার্য শিবু শাস্ত্রীকে পেয়ে গেছি, তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। কারণ দাদা কিন্তু অনেক দিন ধরে এই জ্যোতিষ জগতে রয়েছেন এবং বহুদিন ধরে আপনাদের সেবা এবং আপনাদের বিভিন্ন সমস্যায় আপনাদের পাশে দাঁড়িয়েছেন। বহু দিনের রয়েছে যার জ্যোতিষ চর্চা এবং তন্ত্র অভিজ্ঞতা, তাই আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা তাড়াতাড়ি ফোন করুন এবং দাদার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে নিন। চলে যাচ্ছি আজকের আলোচনায়। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মাঙ্গলিক দোষ এবং সাড়েসাতি, শনির সাড়েসাতি। এই দুটো জিনিস যদি কারো জীবনে থাকে আমরা কিন্তু অনেকেই ভয় পেয়ে যাই, বিশেষ করে এই মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ আছে শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, কারণ এই জিনিসটি থাকলে আমাদের বিবাহে অনেক বাধা আসে। বাবা যে সকল মা বাবারা ছেলে বা মেয়ের বিবাহে চেষ্টা করছেন, সেখানে মাঙ্গলিক দোষ থাকলে সেই দোষ কাটিয়ে কিভাবে ছেলে বা মেয়ের বিবাহ দেবেন, বা বিবাহে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন তো আসেই এবং সাংসারিক জীবনেও বিভিন্ন অশান্তি সৃষ্টি হয়। তাই এই মাঙ্গলিক দোষ কিভাবে কাটানো যায় বা জ্যোতিষশাস্ত্রে এই মাঙ্গলিক দোষের কি ব্যাখ্যা রয়েছে সেই বিষয়ে আমরা দাদার সঙ্গে আলোচনা করে নেব। তবে প্রথমে দাদার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে দাদা নীলতারা মায়ের পুজো করে থাকেন, তাহলে এই যে নীলতারা মা উনি কে সেই বিষয়ে যদি একটু বলেন দর্শক বন্ধুদের। জ্ঞান দেবী সরস্বতী। নীলতারা উনি কি সুন্দরাত্মী বলতেন আগে, এবং যার পুজোটা অনেকে গুপ্তভাবে করতেন, যে সাধারণ মানুষ নিজের জন্য নিজের জ্ঞান লাভের জন্য এই পুজোটা করেন, যেটা নীল তারা হচ্ছে নীল সরস্বতী তারা, যে এটা সকল সময়কে খুব খুব কম লোকে করেছে। আমার কি মনে হলো, আমি একটি ছোট্ট মেয়ে আমাকে একটু ফটো দিয়েছিলেন, পুজো ছবি দিয়েছিলেন, আমার মনে হলো মুখটা নীল, তা নীল তারা এইভাবে মনে অনেক পরে, তারপরে তন্ত্র কিছু জানিও না, শিখিও জানিও না। তারপর গুরু সান্নিধ্যে এসে, আমার গুরু উমানন্দ তীর্থনাথ মহাশয়ের সান্নিধ্যে এসে আমি জানতে পারলাম নীলতারা নীল নীল সরস্বতী তারাই হচ্ছে নীলতারা, যিনি জ্ঞান দেবী সরস্বতী, তিনি নেত্রী, তিনি প্রজ্ঞা পারমিতা নয়। তবে ওনার পূজা পাঠ বা ওনার আরাধনা করে আমার যেটা মনে হয়েছে, এবং আমার মনে হয় যে দিয়ে আমার জ্ঞান বৃদ্ধিই হয়েছে, এবং তার সেই তার ফলস্বরূপ আমি 15টি বই লিখে ফেলতে পেরেছি তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্র নিয়ে। আচ্ছা, প্রথমে একজন দর্শক বন্ধু রয়েছেন, দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুমন বলছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুমন, হ্যাঁ। আপনার কি রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ। আপনার রাশি লগ্ন জানা আছে কি? আপনার কি রাশি এবং লগ্ন জানা আছে? হ্যালো, উনি কি জানতে চান? তুই ভাই কি জানতে কি জানতে চান আপনি? আমার তো 2001 সাল 84 জন্ম, তো হচ্ছে হ্যাঁ। আপনি কি বিষয়ে জানতে চাইছেন বা কি সমস্যা রয়েছে আপনার বর্তমানে? আমার নিজের সমস্যা। হ্যাঁ, মানে কি সমস্যায় রয়েছেন সেটা একটু বলুন। আর্থিক অবস্থা খারাপ আছে।
আর্থিক অবস্থা খারাপ চলছে। কি রাশি বললে বাবা? রাশি লগ্ন জানা আছে আপনার? না না, রাশি আপনার রাশি কি সেটা কি জানা আছে? তুলা রাশি। আচ্ছা, তুলা রাশি, তুলা লগ্ন বললে বাবা, তুলা রাশির জন্য আগের তুলনায় একটু ভালো সময়, যে সময়টা খুব খারাপ সময় তুমি কাটিয়ে এসেছো, অনেক খারাপ সময় তুমি কাটিয়ে এসেছো, তার তুলনায় এখন আরো ভালো সময়ের দিকে এগোবে। তবে বাবু, তুমি আপনার কথাটা বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, বলছি তুমি অনেক খারাপ সময় কাটিয়ে এসেছো, হ্যাঁ, এর আগে, এখন একটু একটু করে তোমার ভালোর দিকে এগোচ্ছো তুমি। এখন আমার ভালো সময় যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে না, আসছে। হ্যাঁ, তবে তবে তুমি প্রতিদিন দক্ষিণাকালী কবচ পাঠ করো, আর প্রতিদিন তুমি মহালক্ষ্মী স্তোত্র পাঠ করো, তাতে তুমি উন্নতি পেয়ে যাবে। মহালক্ষ্মী স্তোত্র পাঠ করো, হ্যাঁ, বা কবচ পাঠ করো, মহালক্ষ্মী কবচ পাঠ আর দক্ষিণাকালী কবচ পাঠ করো। ঠিক আছে, আর দরকার হলে একবার যোগাযোগ করে নেবেন দাদার যে কোনো চেম্বারে। হ্যাঁ, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এই নীলতারা মা সম্পর্কে যেটা আপনি বলছিলেন, দেখুন আমি শুরুটা করেছিলাম একটি সামান্য ছবি থেকে, তারপরে অনেকেই আমাকে মূর্তি বানিয়ে দিয়েছে, এবং প্রত্যেক অমাবস্যায় নীলতারা মায়ের, আমার মায়ের মন্দিরে হোম যজ্ঞ হয়, প্রত্যেকের জন্য আমি যত সাধ্য চেষ্টা করি, যে দেখুন সবাই তো আর পাথর কিনতে পারে না, অনেকের দ্বারা বড় বড় হোম যজ্ঞ করাতেও পারে না, আমি সবার জন্য সেই দিনটি সবার জন্য মায়ের কাছে, আমি হচ্ছে মায়ের তেমন দাস, সবার হয়ে মায়ের কাছে মায়ের কাজ করে যাই, হোম যজ্ঞ সবাই আমার এখানে আসতে পারে, সবাই যে এসে নিজের হাতে নিজে আহুতি দিতে পারে, এটা আমার ওখানে দীর্ঘ 15 বছর ধরে চলছে। আচ্ছা, মানে আমরাও জানতে পারলাম যে মানে দেবী সরস্বতীকেও মানে নীলতারা নামেও যে পুজো করা যায়, সেটা সত্যি আমরা আজকে প্রথমেই জানতে পারলাম। আর এই পুজোর মাধ্যমে দাদা তো বললেনই, হোম যজ্ঞ এবং বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন মানুষের সেবা করে চলেছেন আজ 15 বছর ধরে, এবং বহু মানুষ এসে কিন্তু দাদার কাছে উপকৃত হয়েছেন বিভিন্ন সমস্যা নিয়ে আসতে চাও। হ্যাঁ, প্রত্যেক অবশ্যই সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে চলে আসো, নিজের হাতে নিজে আহুতি দাও যজ্ঞে, তোমার কাজ নিশ্চয়ই হবে। অবশ্যই। আর আচ্ছা দাদা, আজকাল এই যে জ্যোতিষশাস্ত্র, আমরা কিন্তু প্রচণ্ড আজকাল যে মানে বর্তমানে যে মডার্ন যুগ, এই মডার্ন যুগে অনেকেরই কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস থাকে না, বা অনেকেই জ্যোতিষশাস্ত্রটাকে সেমনভাবে মানতে চায় না, তো এই বর্তমানে মানে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনটা কতটা রয়েছে? যদি বলো, একটা ঘড়ি সময়কে নির্ধারিত করছে, ঘড়ি যদি বিজ্ঞান হয় তাহলে জ্যোতিষশাস্ত্র নিশ্চয়ই বিজ্ঞান, যে সূর্য সিদ্ধান্ত থেকে আমাদের সময় কাল বিভক্তি এবং দশ ভাগ করে এসছে, তাহলে সেই দিন থেকে তাহলে আমরা, এটা একটা বিজ্ঞান শাস্ত্র, 5000 বছর ধরে চলছে। হ্যাঁ, তবে আমি বলি এটাকে জীবনদায়ী শাস্ত্র, কেন মানুষের যখন সময় খারাপ হয়, এই একটু আগে একটু ফোন এলো, তার সময়টা খুব খারাপ যাচ্ছে, বলছে আমি বলছি তোমার সময়টা অনেক খারাপ পার হয়ে এসছো, তুমি দুর্বল হয়েও না, ভেঙে পড়ো না, আগামী দিন যেন তৈরি হও। মানুষের যেমন দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে, অস্থিরতার পর্যায়ে এসে পড়ে, তখন মানুষ তখন তার বেঁচে থাকার শক্তিটা হারিয়ে পড়ে, তখন একজন জ্যোতিষ পারে তার ভালো বন্ধু হতে পারে, তার আগামী দিনের দশান্তদশা থেকে তাকে বলতে পারে যে তোমার আগামী দিন ভালো আসছে, তুমি কেন ভেঙে পড়ছো, তুমি তার নিজের মনোবল শক্তি বাড়াও, তার জন্য মাধ্যম দাঁড়ায়, তুমি যদি রত্ন ধারণ করে মাধ্যম বাড়াতে পারো, হোম যজ্ঞ করে নিজে মাধ্যম বাড়াতে পারো, বা কবচ পাঠ করলেও কাজ হয়। আমি এই জন্য কবচ পাঠের জন্য আমি 2-3টে বই লিখেছি, যে লোক সাধারণ লোক যদি খরচা করা করতে পারে, তাহলে ওই বই কিনে কবচ পাঠ করুক, তাতেও কিছু কাজ না কাজ হবে, কারণ তার দুঃসময়কে কাটিয়ে নিয়ে গেলে নিশ্চয়ই সুসময় আসবে। অবশ্যই, দুঃসময় পড়ে মানে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ি, সেই সময় কিন্তু দাদা একটু আগে যেটা বললেন, একজন ভালো জ্যোতিষী কিন্তু আপনাদের সেই সময়টা থেকে বের করে আনতে পারেন, এবং সে একমাত্র একজন ভালো জ্যোতিষী আপনাকে সাহায্য করতে পারেন। কারণ এমন অনেক ক্ষেত্রেই হয় যে কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, তখন অনেকেই কিন্তু হতাশ হয়ে পড়েন, কিন্তু সেই জায়গায় কিন্তু জ্যোতিষশাস্ত্র, কারণ যেটা দাদাই বললেন যে একদম বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশন দেওয়া হয় বা সমাধান করা হয়, তাই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। কারণ বিশ্বাস করে যদি আসবেন যে না এখানে আসলে আমি প্রতিকার পাবো, বা এখানে আসলে আমার সমস্যার সমাধান হবে, তাই বিশ্বাস নিয়ে আসলে অবশ্যই কিন্তু সমস্যার সমাধান অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এই প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব বললাম, এই মাঙ্গলিক দোষ, এই বিষয়ে এবার একটু যাচ্ছি। এই মাঙ্গলিক দোষ যেটা মানে আমরা অনেকে শুনলে ভয় পেয়ে যাই, বিশেষ করে হ্যাঁ মা বাবারা চিন্তায় পড়ে যান যে ছেলে মেয়েদের বিবাহে বাধা আসতে পারে, বা সাংসারিক জীবনে বিভিন্ন অশান্তি হতে পারে, তো এই জ্যোতিষশাস্ত্রে মাঙ্গলিক দোষ যেটা, সেটা কি ব্যাখ্যা রয়েছে? মাঙ্গলিক যারা হয়ে থাকে, সাধারণত মাঙ্গলিকদের কি হয়,
লগ্নে বা রাশিতে, লগ্ন থেকে রাশি থেকে চতুর্থে, সপ্তমে, অষ্টমে বা দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে সে মাঙ্গলিক হচ্ছে। কেউ সর্বক্ষেত্রে সময় ফল সমান ফল দেবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি দীর্ঘ 30 বছর ধরে জ্যোতিষশাস্ত্র চালন করতে থাকি, অনেকে এসে কাঁদতে কাঁদতে এসে বলেছে আমার শ্বশুরবাড়িতে আমাকে প্রচণ্ড টর্চার করছে, কেননা আমি মাঙ্গলিক। কেন করবেন মাঙ্গলিকদের টর্চার? তার প্রতিকার তো অবশ্যই আছে। হয়তো আপনারা দোষ, আপনারা কুণ্ডলী নাভি বিয়ে মিলিয়ে বিয়েটা দিয়ে দিয়েছেন, তারপর তাকে আপনার বৌমা তো বাড়ির মেয়ে, তার মাঙ্গলিক আছে বলে তাকে তাকে তো মানে অভক্তি করা যায় না, তাকে সেটা প্রতিকার করা যায়। যেমন মাঙ্গলিক দেশে আমাদের ভারতবর্ষের 70% মানুষই মাঙ্গলিক। আমি মাঙ্গলিক, আমি দিব্যি দিব্যি 28 বছর সংসার করছি, আমার স্ত্রী তো মাঙ্গলিক নয়, তাহলে কী করে সংসার করছি? হ্যাঁ, মাঙ্গলিক দেশে প্রতিকার কিসের করে নিতে হবে, কেমন না যে রক্তপ্রবল ধারণ করতে পারেন, যে বিয়ের পর ভেষজ সিঁদুর ব্যবহার করুন, হ্যাঁ শাঁখা পরা, আজকাল তো বিদুষীরা শাঁখা পরা পড়েন না, শাঁখা পলা পরাটাও একটা মাঙ্গলিক দেশের প্রতিকার। কাজে বিবাহের পর শাঁখা পলা এবং ভেষজ সিঁদুর অবশ্যই পাওয়ার ব্যবহার করবেন, এটা একটা মানুষ পরিকার। আর কি বিয়ের বিবাহের আগে মাঙ্গলিক একটা পুজো পাঠ করিয়ে নিলে সব থেকে ভালো হয়, তাহলে এত ভয় কিছু থাকে না। এবং সব মাঙ্গলিকে কিন্তু খারাপ নয়, যেমন সপ্তমী মঙ্গল থাকলে স্বামীর একটু দুর্বলতা এসে যায়, স্বামীর আয়ু নিয়ে সমস্যা অনেক দেখা যায়, চতুর্থ থাকলে তার স্বামী ভালো বন্ধুত্ব হয় না, এরকম নানা রকম ভাবে আছে সেগুলো আলাদা। তার জন্য সরাসরি জানবার জন্য আমি একটি ভালো গ্রন্থ লিখেছি, যেটা হচ্ছে গ্রহ মৃত্যুঞ্জয়, যেই বইটি লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্রহ মৃত্যুঞ্জয়, সেখানে মানে মাঙ্গলিক দোষ বিষয়ে অনেক কিছুই লেখা আছে। যারা অনেকেই মানে মাঙ্গলিক দোষ কি জানতে চান বা জ্যোতিষশাস্ত্রের প্রতি অনেকেরই ইন্টারেস্ট থাকে, মানে কি সেখানে মাঙ্গলিক দোষটা কিভাবে কাটানো সম্ভব, এই দাদার এই বইটি যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ বিষয়ে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এছাড়াও দাদার আরও অনেক বই রয়েছে, তার মধ্যে একটি রয়েছে যেমন নীল মঞ্জুরি, এই বইটিও আপনারা কালেক্ট করতে পারেন, এবং রয়েছে তন্ত্র বাণ, আপনারা এই বইগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। যদি আপনারা জ্যোতিষশাস্ত্র বা বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন ব্যাখ্যা এই বইগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই মাঙ্গলিক দোষ বিষয়ে আরও দাদার সঙ্গে আমরা আলোচনা করব, তার আগে একবার চেম্বার অ্যাড্রেস আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আচার্য শিবু শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার ধর্মতলায় দুপুর 2 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত, টালিগঞ্জ সিঁড়িটি নীলতারা মায়ের বাড়ি পাচ্ছেন 141 নম্বর রাজা রামমোহন রায় রোড মাইতিপাড়া কলকাতা 41। এখানে মঙ্গল বুধ শুক্রবার বাদ দিয়ে ডেলি বিকেল 5 থেকে রাত 9 পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আর মঙ্গল ও শুক্রবার পাচ্ছেন যমুনা আদিত্য অ্যাপার্টমেন্ট বেহালা কালীতলা অগ্রাসী মাঠের বিপরীতে বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত। অবশ্যই যে কোনো চেম্বারে আসতে হলে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে আসবেন, 9830292174 অথবা 0332406705 এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো চেম্বারে চলে আসতে পারেন। আর অবশ্যই যেটা দাদার বইগুলোকে আপনাদের দেখালাম, আপনারা যদি বইগুলো কালেক্ট করতে চান তবে এই জায়গাগুলো থেকে কালেক্ট করতে পারেন, মহেশ লাইব্রেরি, নবভারত পাবলিশার্স, প্রতিপাবন বুক স্টল, এই দুটো জায়গা থেকে আপনারা বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। আর যারা জ্যোতিষ তন্ত্র ধর্ম বাস্তুশিক্ষা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারে। অবশ্যই আপনাদের প্রথমেই বলেছিলাম আচার্য শিবু শাস্ত্রী নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারের অধ্যক্ষ, যাই যারা জ্যোতিষ এবং তন্ত্রকে নিজেদের কেরিয়ার হিসাবে গড়তে চাইছেন বা জ্যোতিষ ও তন্ত্র শিক্ষা নিতে চাইছেন তারা কিন্তু এই সেন্টারে অবশ্যই যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে। আচ্ছা, চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। এই যে মাঙ্গলিক দোষ, তো এই মাঙ্গলিক দোষটাকে কিভাবে কাটানো সম্ভব? এটা কথা হচ্ছে রোজ মঙ্গলামুখী কবচ পাঠ করা, এটা একটা কাজ আছে, প্রতিদিন সময় করে ধর্মের মধ্যে দিয়ে মানুষকে ধর্মের জোয়ারে ভাসতে হবে। ধর্ম মানুষকে ধারণ করে আর ধর্ম দ্বারাই মানুষের মন শান্ত হয়, অস্থিরতা দূর হয়, ভয় নিবৃত্তি ঘটে। এই মাঙ্গলিক দোষ প্রথম হচ্ছে আপনার যে কোনো জ্যোতিষকে দেখিয়ে আপনারা একটি প্রবাল ধারণ করতে পারেন, যদি ওজন অনুযায়ী বয়স অনুযায়ী তার ওজন নির্ধারিত করে নেওয়া দরকার আছে এবং সেটা শুদ্ধাচারে শোধন করে নেওয়া প্রয়োজন। নাম্বার 2, জামাটা হচ্ছে আপনারা যে কোনো পুজো পাঠের মধ্যে দিয়ে মাঝে মাঝে একটা বাড়িতে অনুষ্ঠান করে ধর্মানুষ্ঠান করুন, একটা সকাল সন্ধ্যাবেলা ধরুন বেশ বেশুদেব আপনি লক্ষ্মী পুজো করুন,
লক্ষ্মী পাচারি বলুন, এটা তো আজকাল অনেক বাড়িতে উঠেই গেছে, আগে ছিল। এটা একটা মাঙ্গলিক দোষের প্রতিকার, যে বাইরে গিয়ে যে লক্ষ্মীর পাঁচালি পড়বে, এটার মাঙ্গলিক দোষ। আচ্ছা দেখে নিচ্ছি, একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আচ্ছা ছেলের রাশি এবং লগ্ন জানা আছে কি? 1980 সকাল 11টা। না না, ডেট অফ বার্থ লাগবে না, আপনার ছেলের রাশি জানা আছে কি? আমার কাছে গণনা করার এখন সময় বা যন্ত্রপাতিও নেই। দাদা যদি রাশিটা জানা থাকে, রাশি বা লগ্ন জানা থাকে, আপনি দয়া করে বলুন, আমি যথাসাধ্য নিশ্চয়ই কিছু বলার চেষ্টা করবো। আপনার ছেলের রাশি এবং লগ্নটা জানা আছে কি? হ্যালো, হ্যালো, আমি জানি না। তাহলে আপনি দাদার চেম্বারে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আপনি পরে ফোন করে নেবেন, বুকিং নাম্বারে অনুষ্ঠান শেষ হওয়ার পর ফোন করে দাদার সঙ্গে কথা বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, যে বিষয়ে দাদা বলছিলেন, এই মাঙ্গলিক দোষ বিষয়, মানে যেটা সময় থাকতেই মানে কাটানোটা খুবই প্রয়োজন। আর যেটা আজকালকার মানে বর্তমান যুগে যেটা দেখা যায়, মানে বিয়ের আগে অনেকেই মানে যৌতুক বিচার না করেই মানে বিয়ে দিয়ে দিচ্ছেন মা বাবারে, সেখানে হয়তো মানে কোনো মাঙ্গলিক দোষ থাকলে পরবর্তী সময়ে বিয়ের পরে মানে সংসারে অনেক অশান্তি হতে পারে। তাহলে মানে বিয়ের আগেই সেই মানে যৌতুক বিচারটা করেই মানে বিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। মাঙ্গলিক দোষের জন্য প্রথমে বলবো যে বিবাহের সম্বন্ধে কোনো রকম মানে গুপ্ত রাখা উচিত না। একটা সম্পর্ক তৈরি হতে চলেছে, একটা দুটো একটা পুরুষ একটা নারীর সাথে সম্পর্ক নয়, দুটো পরিবারের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে, সেখানে কখনোই গোপনীয়তা থাকা উচিত না। দু নম্বর হচ্ছে যে মাঙ্গলিক দোষ থাকলে সেটা মাঙ্গলিক বিচার করে উচিত, মাঙ্গলিক আছে বলে অযথা অপমান বা করা উচিত না। কেন এই মাঙ্গলিক থাকলে যে সর্বক্ষেত্রে খারাপ হবে তার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কারণ নেই। যদি মাঙ্গলিক দোষের যে প্রতিকার, যেমন ধরুন আমি একটু আগে বলেছি রক্তফল ধারণ করা, বাড়িতে বসে চণ্ডী পাঠ করা বা বাড়িতে বসে কবচ পাঠ করা, বগলগ্নি কবচ পাঠ করা, দক্ষিণাগ্নি কবচ পাঠ করা, যেটা দরকার সেটা করা দরকার, আর বছরে একবার মাঙ্গলিকের অনুষ্ঠান করে দেওয়া দরকার, বা বিবাহের পূর্বে মাঙ্গলিকের অনুষ্ঠান করিয়ে নিয়ে বিয়ে দেওয়াটা খুবই দরকার। কেননা এতে কি হয়, রক্তপাত অযথা রক্তপাত ঘটে, মহিলাদের নানা রকম রোগ ভোগে ভুগতে হয়, যেটা পরে দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করে, এবং পরে গিয়ে দোষটা হয় কি, সর্বদোষ সবই বৌমান দোষ। হ্যাঁ, কেননা আমাদের ছেলেটি ভালো, যেটা আমার ছেলেটি খুব ভালো, বৌমান খারাপ, সবার বাড়িতে গণ্ড। অবশ্যই, মানে আমাদের সামাজিক অবস্থা এখনো সেরকম নয় যে কিছু হলেই যেখানে মেয়েদের দোষটা চলে যায়। হ্যাঁ, দেখে নিচ্ছি দর্শক বন্ধু কে রয়েছেন। হ্যালো, বলুন, কে বলছেন? আমি সৌমিক গাঙ্গুলি, আগরপাড়া থেকে। আগরপাড়া থেকে, নামটা একবার বলুন। সৌমিক গাঙ্গুলি। সৌমিক গাঙ্গুলি, হ্যাঁ বলুন। আপনার রাশি লগ্ন জানা আছে? না, আমি অনেক সময় কথা বলতে চাই, এবারে কথা বলবো। আচ্ছা বলুন, আপনারা কি বিষয়ে কথা বলতে চাইছেন? এখন থেকে চেষ্টা করো বসে না থেকে, বেকার সময় নষ্ট না করে এখন থেকে চেষ্টা করো, আর তোমার ছকটা পারলে আমাকে দিয়ে বিচার করিয়ে নিও, যদি কোনো দুর্বলতা থাকে। আমি আচ্ছা একটা কথা বলছি, হ্যাঁ বলো, খেলাটা কতদূর হবে? কি হবে, কতদূর কি হবে, কতদূর হবে খেলাটা? খেলাটা আচ্ছা, দেখো বাবা, এখন তোমার যে কি খেলছো, তুমি কি নিয়ে খেলছো, ক্রিকেট না ফুটবল, কি করছো? ক্রিকেট। ক্রিকেট খেলছো, ভালো করে কোচিং নাও। তারপর তোমার ছকটা বিচার করা দরকার আছে। আমি তোমার ছক বিচার করতে বসিনি আজকে, হ্যাঁ তোমাদের সঙ্গে আজকে আলাপ করতে বসেছি, বুঝেছো? হ্যাঁ, তোমার যদি মনে হয় আমার যে কোনো একটা চেম্বারে এসো, আমি তোমার ছক বিচার করে নিচ্ছি। আমি ডেট অফ বার্থ লাগবে না, সময়ের মধ্যে কুলবে না ভাই।
ভবিষ্যৎ চিন্তা রয়েছে, সেখানে চেম্বারে এসে দাদার সঙ্গে বসে কথা বলুন, অবশ্যই আপনি খেলাটা আপনার ভবিষ্যতে ভালো হবে কিনা সেটা অবশ্যই জানতে পারবেন, এবং কোনো বাধাবিঘ্ন থাকলে সেটাও অবশ্যই দাদা প্রতিকারের মাধ্যমে আপনার সেই বাধাবিঘ্ন কিন্তু দূর করে দিতে পারবেন আপনার জীবন থেকে, তাই একবার চেম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ দাদা, এবার মাঙ্গলিক নিয়ে তো অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম, এবার একটু আসছি শনির সারি সাথী বিষয়ে, মানে যেটা শুনলে মানুষ কিন্তু প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়, মানে শনির নামটা শুনলেই মানে মানুষ ভয় পেয়ে যায় যে মানে কি হবে, শনির সারি সাথী আছে এই, মানে শনির সারি সাথীর মানে জ্যোতিষ শাস্ত্রে মানে এটার কি ব্যাখ্যা রয়েছে, মানে এই শনির সারি সাথী থেকে কি সম্পূর্ণ মানে মুক্ত হওয়া কি সম্ভব মানে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে? একটি মানুষের জীবনে জীবনে 2 থেকে 3 বার শনির সারি সাথী আসবেই, এর থেকে দূর আহ্বান করবেন না। শনির দেবতা হচ্ছে দক্ষিণাকালী, অবদেবতা জুন। দক্ষিণে শনির যেমন সারি সাথে চলবে, দক্ষিণাকালী পুজো করবেন, দক্ষিণাকালী রোজ মন্ত্র পাঠ করবেন, 2 বার করে রোজ কবচ পাঠ করবেন, শনিবার শনিবার ব্রত পাঠ করুন, শনিবার শনিবার কোনো দক্ষিণাকালী মন্দিরে গিয়ে পূজা পাঠ দিন করুন, যদি না পারেন 2টো ধূপকাঠি দিয়ে আরতি করবেন, তাতেও কাজ হবে। আর শনিবার দিন কিছু মানে পশুকে খাদ্য দান করবে, খাওয়াবেন, গরিব মানুষকে দান করতে পারলে সবচেয়ে ভালো, আর নিরামিষ ভক্ষণ করতে পারলে খুবই ভালো হয়। আচ্ছা, দেখে নিচ্ছে একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। হুম বলুন, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে অতনু সরকার বলছিলাম। হুম, আরেকটু জোরে বলুন আপনি। উচ্চশিক্ষার কোনো যোগ আছে কিনা, আর ভবিষ্যতে দাম্পত্য জীবন কেমন কাটবে? প্রথম হচ্ছে কর্কট রাশিদের লোকেদের উচ্চ শিক্ষার মধ্যে মাঝখানে একটু মাঝে মাঝে বাধা আসে। তুমি কি করছো বাবা এখন? আমি এখন একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছি। পড়াচ্ছো? বেসরকারি স্কুলে পড়াচ্ছি। পড়াচ্ছো, তা তুমি আরো হায়ার এডুকেশন করতে চাইছো তাই তো? চেষ্টা করো, কেন তা তোমার কি হয় এই কর্কট রাশির লোকদের মাঝে মাঝে বাধা আসে। আর যদি একটু ভাবা এখানে তো সময় কম কম, যদি সম্ভব হয় আমার কোন চেম্বারে এসে তুমি একটু দেখা করে দিতে পারো। হ্যাঁ, কর্কট রাশি দাম্পত্য এখন দেখতে হবে মঙ্গল কোথায় বসে আছে বাবা, মঙ্গল যেহেতু দশমপতি। হ্যাঁ, চেষ্টা করো তোমার কর্মস্থানে কোনো বান্ধবীর সাথে তোমার বিয়ে হতে পারে। ভালো থেকো, সুখে থাকো। আমি এখন বিবাহিত। বিয়ে করেছো, তা তোমার স্ত্রী কি করে? মানে কর্ম কিছু করার চেষ্টা করেনি? না। তাহলে তোমার তো তাহলে তো সুখে সংসারে সংসার করো, যদি কোনো রকম কোনো অশান্তি কোনো মনে হয় আমাকে ফোন করো। হ্যাঁ, অবশ্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা কিন্তু সমস্যা জেনে বসে থাকলে কোনো লাভ হবে না, কারণ অনেকেই দেখুন ফোন করছেন কি হতে পারে বা কি কেরিয়ার কেমন যাবে বা দাম্পত্য জীবন কেমন যাবে, দাদা হয়তো বলে দেবেন কেমন যাবে বা আপনার কোথায় সমস্যা হতে পারে বা কোথায় বাধাবিঘ্ন আসতে পারে সেটাও বলে দেবেন, কিন্তু সেটা জেনে বসে থাকলে কিন্তু লাভ হবে না, কারণ সেটার প্রতিকার করাটা খুবই প্রয়োজন। আর প্রতিকার করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে চেম্বারে, কারণ আপনারা যদি দাদার চেম্বারে আসেন তাহলে দাদা আপনার সমস্যাটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আপনার একটা সঠিক প্রতিকার দিতে পারবেন, এবং সঠিক প্রতিকারের জন্য যে ব্যবস্থা দাদা করে দেবেন সেই ব্যবস্থাটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে হয়তো সেই সমস্যা থেকে বেরিয়ে আপনার একটা সুন্দর জীবনে ফিরে আসবেন। আর অবশ্যই
এই জ্যোতিষশাস্ত্রের প্রতি অনেকেই এই আধুনিক যুগে বা বর্তমান যুগে বিশ্বাস উঠে যায় বা অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হয়ে থাকেন, সেখানেও কিন্তু বিশ্বাসটা উঠে যায়, কিন্তু দাদা যে প্রতিকারগুলো দিয়ে থাকেন সেটা কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে। আর 15 বছর ধরে দাদা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করে চলেছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা কাটিয়ে তাদেরকে একটা সুন্দর জীবন উপহার দিয়েছেন। এমনকি যারা দাদার কাছে এসে উপকৃত হয়েছেন তারা কিন্তু তাদের পরবর্তী জীবনও ভবিষ্যতে কোনো সমস্যা হলে কিন্তু একমাত্র দাদার কাছেই ছুটে আসেন এবং দাদার সান্নিধ্যই গ্রহণ করেন। তাই আপনাদের জীবনেও যদি এরকম কোনো মানুষ পাশে থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনের যে কোনো সমস্যা যে কোনো বাধাবিঘ্ন কাটিয়ে আপনারা কিন্তু জীবনের পথে এবং নতুন উদ্দেশ্যের পথে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। তাই সমস্যা থাকলে যেটা আমি বারবারই বলি যে দেরি করবেন না বা সমস্যাটা নিয়ে বসে থাকবেন না। আপনি ভাবছেন হয়তো সমস্যাটা কেটে যাবে, কিন্তু সেখানে কি হচ্ছে সমস্যাটা জেনে বসে থাকছেন সমস্যাটা আরও বাড়ছে এবং যখন একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা গুরুতর সমস্যায় আপনি পড়ে যাচ্ছেন তখন শেষ মুহূর্তে আসলে কিন্তু কোনো লাভ হবে না। তাই নিজের জীবন সম্পর্কে একটু সতর্ক হন এবং সচেতন হন এবং সময় থাকতে থাকতেই আসুন এবং বিশ্বাস করে আসুন। বিশ্বাস করে যে জিনিসটা আপনার যেখানে আপনারা আসছেন বা যার কাছে আসছেন সেখানে বিশ্বাসটা থাকলে কিন্তু অবশ্যই আপনারা সেখানে সুফল পাবেন। আর যেটা বারবারই আপনাদের বলি যে এত দীর্ঘদিন ধরে দাদা কাজ করে চলেছেন, মানে 15 বছর ধরে জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তু এই বিষয় নিয়ে কাজ করে চলেছেন, তাই এই বিষয়গুলো মাধ্যমে উনি হোমযজ্ঞ এবং যেটা আমি প্রথমেই দাদাও বললেন এবং আমিও বললাম যে এই নীলতারা মায়ের পুজো করে থাকেন এবং মায়ের পুজোর মাধ্যমে যে হোমযজ্ঞ, কবচ এগুলোর মাধ্যমেও কিন্তু দাদা প্রতিকার দিয়ে থাকেন। এবং মায়ের পুজোতে যদি আপনারা আহুতি দিতে চান তাহলে যে কোনো অমাবস্যায় কিন্তু দাদার চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই আহুতির মাধ্যমে কিন্তু মানুষের বিভিন্ন জটিল এবং কঠিন সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করে নেবেন দেরি না করে। একবার চেম্বার অ্যাড্রেসগুলো আপনাদেরকে আরেকবার আমি জানিয়ে রাখছি। আপনারা আচার্য শিবু শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন প্রতি বুধবার ধর্ম তলায় দুপুর 2 থেকে সন্ধ্যে 6 পর্যন্ত। এছাড়া পাচ্ছেন টালিগঞ্জ শিরিটি নীলতারা মায়ের বাড়ি, 141 রাজা রামমোহন রায় রোড, মাইতিপাড়া, কলকাতা 41। এখানে মঙ্গল বুধ শুক্রবার বাদ দিয়ে রোজ বিকেল 5 থেকে রাত 9 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এবং মঙ্গল ও শুক্রবার পাচ্ছেন যমুনা আদিত্য অ্যাপার্টমেন্ট, বেহালা, কালীতলা, অগ্রাসী মাঠের বিপরীতে বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত। অবশ্যই যে কোনো চেম্বারে আসতে হলে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে বুকিং করে আসবেন, 9830292174 অথবা 0332407050। আর অবশ্যই দাদা যে বইগুলো আমি প্রথমে আপনাদের দেখালাম, কারণ দাদা প্রথমেই বললেন যে উনি বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের উপর কিন্তু বিভিন্ন বই লিখে থাকেন, তাই যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে চান বা বিভিন্ন যে দোষ রয়েছে সেগুলো কীভাবে খণ্ডন করা যায়, জ্যোতিষশাস্ত্রের সান্নিধ্যে এসে কীভাবে সেই দোষ বা সেই বাধা বিঘ্ন থেকে খণ্ডন করা যায় সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই বইগুলো কালেক্ট করতে পারেন। সেই বইগুলো আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে রাখছি। তার মধ্যে রয়েছে নীলতন্ত্রবান, এই বইটি আপনারা কালেক্ট করতে পারেন যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে চাইছেন। এছাড়া রয়েছে নীলমঞ্জুরী, এছাড়া রয়েছে গ্রহ মৃত্যুঞ্জয়। এই বইটা থেকে যাদের বললাম যে আপনারা কবচ পাঠ করুন, যাদের আমি বললাম যে আপনারা এই কবচ পাঠ এর পত্রিকা হিসেবে কবচ পাঠ করুন, আমি কবচ বলতে কিন্তু কবচ পাঠের কথা বলেছি, তারা এই বইটির মধ্যে পেয়ে যাবে অবশ্যই। যাদের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানার ইচ্ছা অবশ্যই এই বইগুলো আপনারা কালেক্ট করতে পারেন। আর বইগুলো যেখানে পাবেন যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন সেগুলো হলো মহেশ লাইব্রেরি, নবভারত পাবলিশার্স এবং পাচ্ছেন প্রতি পাবন বুক স্টলে, এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু এই বইগুলো সংগ্রহ করতে পারেন। আর যারা জ্যোতিষ, তন্ত্র, ধর্ম, বাস্তু শিক্ষা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টারে, কারণ নীলতারা গুরুকুল অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে দাদা অধ্যক্ষ। তাই যারা দাদার কাছ থেকে জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তু শিক্ষা নিতে চাইছেন তারা যোগাযোগ অবশ্যই করে নেবেন দাদার সঙ্গে। আবার চলে যাচ্ছি আজকের আলোচনায়, যে বিষয়ে আপনারা আলোচনা করছিলাম এই শনি সাড়ে সাথী, যেটা আপনি বলছেন শনি সাড়ে সাথী আসবে, প্রত্যেকের জীবনে আসবে, 7.5 বছর তিনি লোহা পিটিয়ে যেমন ইস্পাত তৈরি করা হয়
ঠিক তেমনি মানুষ আমরা কি করি যখন ভালো থাকি, উনি পাপ করি, অন্যায় করি, অবিচার করি, আমরা নিজেদের যে ভুলে যাই, তার পাপ তার তো খেসারত দিতেই হবে এবং তার শাস্তি তো পেতেই হবে। তাই শনি সারিতে আমাদের সেই জায়গা থেকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আমাদের আবার মানুষ করে তোলে, আমাদের ধর্মের পথে নিয়ে আসে। যারা সেই সময় ধর্মের পথে থাকে, যারা যার থেকে ভালো দিয়ে এগিয়ে যায়, তাদের পরবর্তী জন্য একটা গোল্ডেন টাইম আসে, আর যারা না যায় তারা ভেসে যায়। তখন একমাত্র ধর্মই পারে তাকে বাঁচাতে। তখন একমাত্র দক্ষিণা কালী কবচ পাঠ করুন, দক্ষিণা কালী পুজো পাঠ করুন, দক্ষিণা কালী মন্দিরে গিয়ে আরতি দিন। দরকার হলে আমার নীলতলামায়ের মন্দিরে আসুন, আমার যত সাধ্য আমি আপনাদের চেষ্টা করবো। কেন নীলতলা মন্দিরে অবশ্যই দিন সকলের দরজার দরজা খোলা, সকলেই আসতে পারেন, সকলে এসে নিজের হাতে নিজে আহতি দেবেন, তার জন্য কোনো বাধা কিছু নেই। অবশ্যই দাদা যেটা বললেন, এই শনি মানে শনি ঠাকুরের নাম শুনলেই যেটা মানে সবাই প্রথমেই আমরা ভয় পেয়ে যাই যে শনির সারের সাথে আছে সেখানে কি হবে, কিন্তু ভয় না পেয়ে যদি একজন ভালো জ্যোতিষীর সান্নিধ্যে আপনারা আসেন, সেই শনির সারের সাথে প্রভাব থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা মুক্ত হতে পারছেন। কারণ যেটা আপনি বললেন যে এই যে শনি মন্দিরে প্রতি শনিবারে পুজো, মানে কিন্তু অনেকে যে যেটা করে থাকেন যে শনি মন্দিরে গিয়ে মানে ধূপ জ্বালাচ্ছেন প্রতি শনিবার, সেখান থেকে কি এই শনির সারের সাথে মানে কাটা পড়ার সম্ভাবনা রয়েছে? বলেছিলাম তারপরে প্রত্যেকটা শনি মন্দিরের পাশে একটি করে কালী ঠাকুর বসে গেছে। শনি পুজো করার আগে কালীকে পুজো করতেই হবে, দক্ষিণা কালী হচ্ছে শনি দেবতা, শুধু শনি আমরা কালীকুলে বাস করি, তা আমাদের সমস্ত কিছু দেবতার যে রক্ষাকর্তী তিনি হচ্ছেন কালী। কালী পারেন আমাদের কালীকুলের রক্ষাকর্তী, তাই আমাদের সমস্ত কিছু করার আগে আগে মা চণ্ডী বা কালীকে ডেকে আমাদের পুজো করতে হয়। আর অবশ্যই তার আগে আমাদের ভগবান মহেশ্বরকে আগে ডাকতে হয়, তিনি গুরু, সকলের গুরু, গুরুর গুরু। অবশ্যই আজ দাদার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, যেহেতু হাতে খুবই কম সময় আছে, আগামী পর্বে আরও অনেক বিষয় নিয়ে জেনে নেব। আর অবশ্যই যার এতদিনের একটা জ্যোতিষ চর্চা এবং অভিজ্ঞতা রয়েছে, জ্যোতিষ তন্ত্র বাস্তু সব বিষয় এতদিনের যার একটা অভিজ্ঞতা রয়েছে, তিনি কিন্তু এত সুন্দরভাবে আমাদের এই যে জ্যোতিষশাস্ত্রের বিষয়গুলো সেগুলো এত সুন্দরভাবে বলতে পারেন এবং দাদার কাছ থেকে অনেক তথ্য আমরা জানতে পারলাম। মানে দাদাকে পাওয়া মানেই কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র এইসব বিষয়ে অনেক তথ্য জানা। তাই অবশ্যই আগামী পর্বে অনেক বিষয় আমরা আরও অনেক কিছু বিষয় আমরা দাদার কাছ থেকে জেনে নেব, হাতে আজ সময় খুবই কম আছে। তো শেষ করার আগে দাদা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন? সমস্যা থাকবে, সমস্যা থেকে কখনোই ভয় পাবেন না, সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সমস্যাকে আপনি জুঝবার চেষ্টা করুন। বৃষ্টি আসবে, আপনি বৃষ্টি আসে বলুন, আপনি হয় বর্ষাতে নিচ্ছেন বা ছাতা মাথায় নিয়ে যাচ্ছেন। কেন নিয়েছেন ছাতা? জ্যোতিষশাস্ত্রের প্রতিকারগুলো সেই ছাতার মতোই, সেগুলো থেকে আগে বাঁচুন, বাঁচতে আমাদের হবে। কেন আজকে সমস্যা হচ্ছে কালকে থাকবে না, কেন সুসময় আসবেই আসবে। কেন আজকে যা খারাপ কালকে ভালো আসবে, ভালোর পরে খারাপ, খারাপের পর ভালো আসতে হবেই। সে ভালোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ভালোর জন্য আমাদের ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য জ্যোতিষশাস্ত্রের বিধানগুলো মেনে চলুন, নীলতলামার স্মরণ নেই, আমরা আপনাদের দুঃখের দিনগুলোতে আস্তে 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 কেটে যাবে। অবশ্যই মানে ভালো সময় আসার জন্য কিন্তু অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সান্নিধ্যে আসাটা খুবই প্রয়োজন। কারণ হয়তো আজকে আপনি ভালো সময় যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে আপনার জীবনে খারাপ সময় আসতেও পারে। তাই আগে থেকে একটু সতর্ক হয়ে, সচেতন হয়ে যদি একজন ভালো জ্যোতিষীর কাছে আপনারা পৌঁছে যেতে পারেন, তাহলে সেই খারাপ সময়টার মুখোমুখি হয়তো আপনাদের হতে হবে না। দাদা যেটা একটু আগেই বললেন যে ছাতার মতো জ্যোতিষশাস্ত্রটা একটা কাজ করে থাকে, সেখানে কিন্তু সেই সমস্যাটা থেকে হয়তো আপনি কিছুটা
কিছুটা হলেও আপনি মানে সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন, হয়তো সেই সমস্যাটা পুরোপুরি আপনার জীবনের উপর প্রভাব ফেলতে পারবে না। তাই অবশ্যই নিজের জীবন সম্পর্কে সচেতন এবং সতর্ক হন, এবং সমস্যা না থাকলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন দাদার যে কোনো চেম্বারে। আজ তাহলে এখানেই শেষ করছি দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। Thank you.